विश्व পরিবেশ দিবস এই উপলক্ষে এই লকডাউন চলাকালীন সামাজিক দূরত্ব এবং সরকারি বিধিনিষেধ মেনে আমরা যেমন রবীন্দ্র জন্মজয়ন্তী নজরুল জন্মজয়ন্তী করেছিলাম অনলাইনে, কিন্তু পরিবেশ ব্যাপারটা এমনই যেটা অনলাইনে হওয়ার না। সেই পরিবেশ দিবসে আমরা বোলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় সুপ্রিয় ঠাকুর এবং আমাদের স্কুলের শিক্ষক মহাশয়দের উপস্থিতিতে একটি গাছ এখানে রোপণ করার একটা প্রতীক। আমার মনে হয় প্রকৃতি নিয়ে আর বলার কোনো জায়গা নেই। করোনা যেভাবে আমাদেরকে জানান দিয়ে গেছে, প্রকৃতিকে রক্ষা করাটা কত কাজ, অন্তত প্রকৃতি এই একটা ব্যাপারে খুশি করোনা যে প্রকৃতি একমাত্র হাসছে। পৃথিবী রিচার্জ করা দরকার ছিল, সেটা এই পলিউশন ফ্রি এই লকডাউন পিরিয়ডে প্রকৃতি কতটা খুশি হতে পারে এবং প্রকৃতিকে খুশি করতে পারে, আবহাওয়া কত সুন্দর হতে পারে তা আমরা উপলব্ধি করলাম। এই গাছ লাগানোর প্রতীক ছিল, এই গাছ লাগানো গাছ আপনারাও লাগান, গাছ বাঁচান। আজ বিশ্ব পরিবেশ দিবস। প্রত্যেক বছর আমরা আমাদের বিদ্যালয়ে গ্রীষ্মাবকাশ থাকা সত্ত্বেও এই দিনটিকে আমরা বিশেষভাবে পালন করে এসেছি। আমরা ছাত্রদের ডেকেছি, তাদের দিয়ে বৃক্ষরোপণ করা হয়েছে, বিজ্ঞান আলোচনা বা পরিবেশ সংক্রান্ত বিশিষ্ট বিজ্ঞানীদের আহ্বান জানিয়ে আমন্ত্রণ জানিয়ে পরিবেশ সচেতনতার বার্তা তাদেরকে দেওয়া হয়েছে। এভাবে আমরা অন্যান্য বছর পালন করে এসেছি, কিন্তু এবছর পরিস্থিতি কিছু ভিন্ন এবং সেই কারণে আমরা ছাত্রদের জানিয়েছি তারা বাড়িতেই যেন বৃক্ষরোপণ করে, নিজের নিজের বাগানে বা ফাঁকা জায়গা থাকলে সেখানে। এছাড়া পরিবেশ রক্ষার বার্তা সমন্বিত একটি দেওয়াল পত্রিকা আমরা আজকে প্রকাশ করতে চলেছি। সামগ্রিকভাবে পরিবেশ রক্ষার যে বিষয়টা সেটা সম্বন্ধে ছাত্রদের মনের মধ্যে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যই এক্ষেত্রে প্রধান। আমরা প্রত্যেকেই জানি যে এবছর এই যে একটা দীর্ঘ সময় যাবৎ লকডাউন পিরিয়ড চলছে, তাতে পরিবেশের একটা বিশাল উন্নতি কিন্তু বিভিন্ন মাধ্যমের যে সংবাদ প্রকাশিত হয়েছে তা থেকে আমরা জানতে পেরেছি। আমরা দেখেছি রাস্তায় হরিণ ঘুরে বেড়াচ্ছে, আমরা দেখেছি বাড়ির জানালায় ময়ূর এসে ঠোক্কর মারছে, দিল্লির আকাশে বিশাল রামধনু তাও আমরা দেখেছি। সংবাদে প্রকাশ পেয়েছে যে অ্যান্টার্কটিকা যে ওজন হোল, সে ওজন গহ্বর অনেকখানি মেরামত করা সম্ভব হয়েছে। এগুলোর কারণ একটাই, বিজ্ঞানীরা যেটা বলতে চাইছেন তা হল বিভিন্ন ধরনের যে যানবাহন এবং ফ্যাক্টরি
নির্গত যে সমস্ত ধোঁয়াগুলো, যার মধ্যে বিভিন্ন ধরনের গ্রিনহাউস গ্যাস রয়েছে, সেগুলির নির্গমন এই সময়কালে অনেক কম হয়েছে। সেই কারণে আকাশ বাতাস অনেক নির্মল হয়ে রয়েছে এবং পরিবেশের অনেক উন্নতি লক্ষ্য করা গেছে। এমনকি ওজন গহ্বরও খানিকটা মেরামত করা সম্ভব হয়েছে বা মেরামত হয়েছে বলা যেতে পারে। অর্থাৎ এক্ষেত্রে এটা প্রমাণিত যে আমাদের কার্যকারিতার ফলেই পরিবেশের এই দুর্দশা। সুতরাং যদি আমরা ভালো থাকতে চাই, আমাদের প্রিয় জনদের ভালো রাখতে চাই, ভবিষ্যৎ প্রজন্মকে ভালো রাখতে চাই, তাহলে এই পরিবেশের উন্নতি সাধন করাটাও একান্ত প্রয়োজন এবং সে কাজ করতে পারি আমরাই। তার একটা অন্যতম প্রধান যে কাজ সেটি হলো কি না, বৃক্ষরোপণ করা। বিভিন্ন জায়গায় খালি জায়গায় বৃক্ষরোপণ করা একান্ত প্রয়োজন। এই যে দিন কয়েক আগে আমফান যে ঝড় এলো, সেক্ষেত্রে কলকাতাকে একটা বিরাট সেফগার্ড দিয়েছে সুন্দরবনের যে ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে, লবণাম্বু উদ্ভিদের যে বন রয়েছে, সেটি প্রহরীর মতো পাঁচিল তুলে সেখানে আমফান ঝড়কে খানিকটা হলেও প্রতিহত করতে পেরেছিল। সুতরাং বৃক্ষের যে গুরুত্ব তা আমরা প্রত্যেকেই জানি। এখন সেই সচেতনতা সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিয়ে মানুষকে পরিবেশ সচেতন করে তুলতে হবে, তাহলেই আমরা ভালো থাকব। এবং এই কাজে নবীন প্রজন্মই সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ। নমস্কার, আমি অনিন্দ প্রসাদ জেডিয়া, বোলপুর উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমি একটি স্বর্ণচাপা বৃক্ষ রোপণ করতে চাই। একটি গাছ একটি প্রাণ, তাই সবাইকে বলছি গাছ লাগাও, প্রাণ বাঁচাও। নমস্কার।
আজ বিশ্ব পরিবেশ দিবস 5th June। এই বিশ্ব পরিবেশ দিবস 1974 সাল থেকে ইউএনও এটা করে আসছেন প্রত্যেক বছর। কেন করে আসছেন, এর উদ্দেশ্য তো অবশ্যই আছে যে পরিবেশ, তখনকার দিনে বিভিন্ন দেশ 143টা দেশ একসঙ্গে বসে তারা আলোচনা করে দেখেছিল যে পরিবেশকে বাঁচানো তখন থেকেই বোধহয় প্রয়োজন হয়ে গেছিল। পরিবেশটাই একমাত্র আমাদের জীবজগৎকে, জীবের যে বৈচিত্র্য সেটাকেই রক্ষা করতে পারে। তো আজকে প্রত্যেক বছর 43 বছর হয়ে গেল, তো এই এত দিন ধরে প্রত্যেক বছর এই দিনটাকে পালন করা হয় একমাত্র কারণ মানুষকে সচেতন করা, আমাদের পরিবেশকে বাঁচানো। এই পরিবেশ না বাঁচলে আমরাও কিন্তু বাঁচব না। এই উদ্দেশ্যে আমরা গাছ লাগাচ্ছি আজকে বিভিন্ন জায়গায়। তো আমরা বোলপুর হাইস্কুলের শিক্ষক, আমরাও একসঙ্গে এসেছি বিভিন্ন গাছ লাগাবার জন্য। এইটুকুই বলার। নমস্কার, আমার নাম অর্কমাজ, আমি বোলপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ আমি কয়েকটি কথা বলব। আমাদের পরিবেশে আমরা যা যা দেখি, অনুভব করি, বুঝতে পারি, দেখতে পারি, সবই আমাদের এই পরিবেশের দান। আমরা এই নতুনভাবে প্রত্যেক দিন বেঁচে উঠি, এইগুলো আমাদের এই পরিবেশের দান। এই পরিবেশের একটি মূল্যবান দান হলো গাছ। এই গাছ আমাদের বিভিন্ন দিক থেকে রক্ষা করে। গাছ এই গোটা পৃথিবীর ভারসাম্য রক্ষা করে। গাছ ভূমি ক্ষয় রোধ করে। গাছ বৃষ্টি হতে সাহায্য করে। গাছ বিভিন্ন পশু পাখিদের আশ্রয় দেয়। গাছ আমাদের গ্রীষ্মকালে শীতল ছায়া দান করে। গাছ আমাদের বিভিন্ন জিনিসপত্র যেমন দামি কাঠ, ফুল, ফল, নানা রকম পশুপাতি, মধু, মোম, কাগজ এসব দান করে থাকে। গাছ কৃষিকাজে ভালো সুপ্রভাব ফেলে, এর ফলে ভালো ফসল হয়। গাছ বন্যাও নিয়ন্ত্রণ করে, তাই গাছ খুবই জরুরি। গাছ না থাকলে ভূমিক্ষয় রোধ হতো না, ধস নামত, বন্যা নিয়ন্ত্রণ হতো না। গাছ না থাকলে বৃষ্টি হতো না, খরা হতো, ফলে জীবজন্তু মারা যেত। গাছ না থাকলে অক্সিজেন না পেয়ে মানুষ, নানা রকম প্রাণী শ্রেণীহারা হয়ে মারা যেত। এছাড়া গাছ থেকে আমরা বৃষ্টি পাই, ফলে আমরা জল পাই, তাই গাছ খুবই জরুরি। গাছ একটি গাছ মানে একটি প্রাণ, তাই আমার সকলের কাছে অনুরোধ বৃক্ষরোপণ এবং বিভিন্ন সময়ে গাছ লাগানো, কারণ গাছই হচ্ছে আমাদের জীবন। নমস্কার।
নমস্কার, আমি সায়ন্তন বিষ্ণু। আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। আমি পরিবেশের সম্পর্কে কিছু বলছি। সুস্থ পরিবেশ যেখানে, সুস্থ জীবন সেখানে। মানুষ যেখানে জন্মায়, যেখানে বড় হয়, যেখানে থাকে, সেই স্থান ও তার পারিপার্শ্বিককে বলা হয় পরিবেশ। এই পরিবেশের প্রভাব মানুষের দেহ ও মনকে গড়ে তোলে। তাই মানুষের জীবনে পরিবেশের প্রভাব অসামান্য। পরিবেশ দূষণ কথাটি আমরা মাঝে মধ্যেই শুনতে পাই। আমরা সাধারণত প্রাকৃতিক পরিবেশের দূষণকেই পরিবেশ দূষণ বলি। প্রাকৃতিক পরিবেশ দূষিত হলে তা সহজেই এই মানুষের স্বাস্থ্যের বিঘ্ন ঘটায়, এমনকি না মৃত্যুর মুখোমুখি পৌঁছাতে পারে। এই পরিবেশ কৃষিক্ষেত্রে উচ্চ ফলনের জন্য কৃষিক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে রাসায়নিক সার ও কীটনাশক দ্রব্য ব্যবহার করা হচ্ছে। তার ফলে খাদ্য, শস্য, তরি তরকারি থেকে আরম্ভ করে পানীয় জল ও শ্বাস প্রশ্বাসের বাতাস পর্যন্ত বিষাক্ত হয়ে পড়েছে। মানুষ আজ পরিবেশ দূষণের শিকার হয়ে মাথা ব্যথা, শ্বাসকষ্ট, হাঁপানি, ফুসফুস ক্যান্সার, রক্তচাপ বৃদ্ধি, অনিদ্রা, এই রোগে সমস্ত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখোমুখি চলে যাচ্ছে। অজীর্ণ, আমাশা, কলেরা, এসব রোগ জলদূষণ থেকে হচ্ছে। প্রচণ্ড শব্দ মানুষকে দূষিত করছে এবং পরিবেশকেও দূষিত করছে। বধিরের সংখ্যা আমাদের দেশে ক্রমাগত বাড়ছে। মানুষের হস্তক্ষেপ ও অবিবেচনার কারণে পরিবেশ দূষিত হচ্ছে। জল বায়ু দূষিত, জল বায়ু মাটি দূষিত হলেই প্রাকৃতিক পরিবেশ দূষিত হবে। বিশুদ্ধ জলে নানা রকম আবর্জনা, কলকারখানার জড়বস্তু ও জলে পড়ে জলকে দূষিত করছে। আমরা প্রশ্বাসের সঙ্গে অক্সিজেন গ্রহণ করি, কিন্তু অতিরিক্ত ধোঁয়া বায়ুমণ্ডলকে কার্বন ডাইঅক্সাইড গ্যাসে বিষাক্ত করছে। কৃষিক্ষেত্রে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করে মাটি দূষিত করছে। আবার বৃক্ষ ধ্বংস পরিবেশ দিবসের একটি প্রধান কারণ। পরিবেশকে দূষণ রাখতে গেলে প্রথমেই প্রচুর গাছ লাগাতে হবে। কলকারখানা ধোঁয়া যথাসাধ্য নিয়ন্ত্রণ করতে হবে। জল যাতে দূষিত না হয় তার দিকে লক্ষ্য করতে হবে। আওয়াজের ওপর নিয়ন্ত্রণ করতে হবে। দূষণ সমস্যা আজ সর্বস্ব সমাজে এক আতঙ্ক। সেই আতঙ্ক থেকে মুক্তির জন্য ভারতবর্ষে প্রতি বছর 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হচ্ছে। নমস্কার।
নমস্কার, আমার নাম অর্ক মাঝি। আমি বোলপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমাদের বাড়িতে বাগানে একটি ছোট্ট গাছ লাগানো। নমস্কার, আমার নাম দিগন্ত চ্যাটার্জি। আমি বোলপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। আমার বিভাগ নজরুল। আজ বিশ্ব পরিবেশ দিবস। আজকের দিনে আমরা পরিবেশকে কীভাবে সুস্থ এবং স্বাভাবিক রাখবো সেই কথাই চিন্তা করি। 1974 খ্রিস্টাব্দে 5ই জুন প্রথম বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করে থাকি প্রথম হয়। তারপর থেকে ক্রমাগত আজও অবধি এখনও কিন্তু বিশ্ব পরিবেশ দিবস আমরা পালন করে থাকি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছিলেন যে, যাহারা তোমার বিষায়েছে বায়ু, নিভায়েছে তব আলু, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো। সৃষ্টিকর্তার কাছে এই প্রশ্নই রেখেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সত্যি এখন কিন্তু আমরা খুবই পরিবেশকে নোংরা এবং খুবই নোংরা করে ফেলছি আমাদের পরিবেশকে। আমরা কিন্তু সবুজ ক্রমাগত ধ্বংস করেই যাচ্ছে এবং তার অনেক সংকট কিন্তু আমরা দেখা দিয়েছে। তিনি আরও বলে গেছেন যে, আমরা যদি সবুজকে ধ্বংস করে ফেলি তাহলে কিন্তু আমাদের পরবর্তীকালে ধ্বংসে মুখে যেতে হবে, পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। সেরকম তার মধ্যে কিন্তু এখন সংকট অনেকটাই দেখা দিয়েছে। যেমন আমরা প্রতিনিয়ত গাড়ি কিনছি, তারপরে কলকারখানা তৈরি করছি, অবৈজ্ঞানিকভাবে গাছ কেটে ফেলছি, এইসব থেকে কিন্তু আমাদের বায়ুতে বিষাক্ত গ্যাসের পরিমাণ কিন্তু বেড়েই চলেছে। যেমন নাইট্রোজেন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এই থেকে কিন্তু বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং। এর ফলে কিন্তু উত্তর মেরুতে যে মহাদেশ আছে, বরফে ঢাকা মহাদেশ অ্যান্টার্কটিকার বরফ কিন্তু অর্ধেক গলে গেছে। তাই পৃথিবীতে যে 4 ভাগ জল, 1 ভাগ স্থল, সে 1 ভাগ স্থলও কিন্তু পরবর্তীকালে জলে ডুবে যেতে পারে। আমাদের কিন্তু বৃক্ষচ্ছেদ বন্ধ করতে হবে এবং বৃক্ষরোপণ কিন্তু খুব বেশি করতে হবে। শুধু আমাদের আজকের দিনেই বৃক্ষরোপণ করব সেটা নয়, আমরা প্রতি বছর প্রত্যেকটা দিনই কিন্তু আমাদের বৃক্ষরোপণ করা উচিত। আমরা লকডাউনে একটা জিনিস লক্ষ্য করেছি যে, আগে যেমন পরিবেশ ধ্বংস হতো, এখন কিন্তু এই লকডাউনে অনেক কম হয়েছে। গাড়িঘোড়া কিন্তু খুব কম চলছে এবং গাছ বৃক্ষচ্ছেদ কিন্তু অবৈজ্ঞানিকভাবে খুব কম কাটছে। এই থেকে কিন্তু আমাদের পরিবেশ অনেকটাই উন্নতির পথে চলে গেছে এবং আমাদের পরিবেশ অনেক ভালো হয়ে গেছে। তো আমরা এটা থেকে বুঝতে পারলাম যে পরিবেশকে যদি আমরা সুস্থ রাখি, পরিবেশ উন্নতির দিকে যাবে। আমি চাই প্রচলিত শক্তি বন্ধ করে অপ্রচলিত শক্তির ব্যবহার বাড়াতে, তাতে আমাদেরই ভালো। আমরা আজ শপথ নেব প্রকৃতিতে আমাদের ভালো রাখতে হবে,
প্রকৃতিকে আমরা ভালো রাখবই, শ্যামল সবুজ করে তুলতে হবে আমাদের এই সুন্দর পৃথিবীর প্রকৃতিকে। আমাদের স্লোগান হোক, গাছ লাগাও, পরিবেশ বাঁচাও। নমস্কার।